হঠাৎ করেই গত কয়েকদিনে বরিশালের কীর্তন খোলা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীর মিঠা পানিতে কয়েকগুণ লবণাক্ততা বেড়েছে এতে জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়েছে বিশেষজ্ঞরা মনে করছেন জলবায়ু পরিবর্তন শুষ্ক মৌসুমে উজানের পানি প্রবাহ কমে যাওয়া সঠিক সময়ে বৃষ্টিপাত না হওয়ার কারণে এমন হচ্ছে প্রতিনিধি জহির রাহেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান চলতি বছরে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কীর্তনখোলা নদী পানির ইলেকট্রিক্যাল কানেকটিভিটি বা তৈরি প্রবাহিত প্রতি সেন্টিমিটারে ছিল তিনশো চোদ্দো থেকে তিনশো চল্লিশ মাইক্রোসিমেন্স মার্চ মাসে এসে এর হার কয়েকগুণ বেড়ে যায় তেরোশো একত্রিশ থেকে তেরোশো বাষট্টি পর্যন্ত যা মানদণ্ডের চেয়েও অনেক বেশি বিশেষজ্ঞরা বলছেন উজানে সাতান্নটি নদী দিয়ে বাংলাদেশে পানি আসে যার মধ্যে তিরিশটি নদী রয়েছে ভারতে আন্তনদী সংযোগ প্রকল্প হওয়ার কারণে পানি প্রবাহিত হয়েছে এ কারণে উজান থেকে পানি কমে আসছে এতে সাগরে পানি উচ্চতা বেড়ে অনুপ্রবেশ করছে মিঠা পানির নদীগুলোতে সাগরে পানি কারণে বেড়েছে লবণাক্ততা নদীর পানি দিয়ে আমরা সব করি কিন্তু বাতরানা তো কোনো সমস্যা আর কে তরকারের মতো তো পানি দিনে পানি দিলে তো সমস্যা হয়ে যায় লবণ এই পানি হইছে পরে তো তরকারিতে এই পানি ব্যবহার করি না লবণ পানি আমরা মুখে দিলে মুখ জলদি ফুটে যায় আমরা গোসল করতে গেলে গোসল করিয়া আবার লুদদি আবার গোসল করা লাগে পরিবেশ সুধী দপ্তর বলছে জলবায়ু পরিবর্তন বৃষ্টিপাত কম আর উজানে পানি কম প্রবাহিত হওয়ার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমার মিষ্টি পানির যে সোর্স আসলে আমরা বৃষ্টিপাত যদি বেশি হতো এই পানিটা যদি মিশ্রণ হতো তাহলে এই লবণাক্ততার হারটা কমে যেত গড় বৃষ্টিপাতের পরিমাণটাকেই আমরা মূলত ভেবে দেখছি যে এর কারণেই এটা হতে পারে এবং সর্বোপরি এটা জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব হিসেবে আমরা চিহ্নিত করছি পানির লবণাক্ততা কমিয়ে পরিবেশ ও জলসম্পদ রক্ষায় সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিবে এমনটাই প্রত্যাশা করছেন বরিশালের সব শ্রেণীর মানুষ মনির হাসান বাউন্ন টিভি